পেট্রাপোলে উদ্ধার প্রায় 53 লক্ষ টাকা সোনা। বিএসএফ এর হাতে ধৃত তামিলনাড়ুর যুবক। উদ্ধার হওয়া সোনাগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। ফের পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় 53 লক্ষ টাকা সোনা। গ্রেফতার এক পাচারকারী। আবারও সীমান্তে সোনা পাচারের ছক বানছাল করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে। বিএসএফ সূত্রে জানা যায়, ঘটনায় ধৃত পাচারকারীর নাম হানিফা জিয়াউদ্দিন। অভিযুক্ত ভারতের তামিলনাড়ুর পুদুচেরি এলাকার বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাকে সোনা সহ আটক করে বিএসএফ। জানা যায়, প্রতিদিনের মতো সীমান্তে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের রুটিন তল্লাশি চালানোর সময় হঠাৎই আবু বাক্কার হানিফা জিয়াউদ্দিন নামে এক যাত্রীর অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেছিলেন বিএসএফ জওয়ানেরা। তিনি নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রাপোলে বিএসএফদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। এরপরই সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় নলাকার আকৃতির দুটি সোনার টুকরো, যার বাজার মূল্য আনুমানিক 52,17,493 টাকা। ওই যাত্রীকে উদ্ধার হওয়া সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি ওই উদ্ধার হওয়া সোনা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া সোনা। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশের কমলাপুরের আরামবাগ বাসস্ট্যান্ড থেকে সৈয়দ নামক এক ব্যক্তির কাছ থেকে সোনাগুলি সংগ্রহ করেছিলেন। তাকে বলা হয়, তিনি পেট্রাপোলে পৌঁছালে তার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় এক ব্যক্তি সোনা নিয়ে নেবে। এই কাজটির বিনিময় তাকে 10,000 টাকা দেওয়া হবে বলেও চুক্তি হয়েছিল। এরপর সীমান্তে নিরাপত্তা কর্মীরা মেটাল ডিরেক্টরের সাহায্যে তল্লাশি করতেই তার শরীরের ভেতর থেকে ধাতব পদার্থ থাকার ইঙ্গিত পান। এরপর ওই পাচারকারীকে গ্রেফতার করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বিএসএফ জানিয়েছেন, গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হওয়া সোনাগুলি পেট্রাপোলের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ কর্মীরা জানার চেষ্টা চালাচ্ছেন এর পেছনে বড় কোনো চক্রে যোগসূত্র আছে কিনা। এই বিষয়ে বিএসএফের ডিআইজি একে আর্য জানিয়েছেন, যে কোনো প্রকার চোরাচালান আটকাতে বদ্ধপরিকর বিএসএফ। পাচারকারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তা বানচাল করে পাচারকারীদের গ্রেফতার করা সীমান্তরক্ষী বাহিনীর মূল লক্ষ্য। পাশাপাশি আগামী দিনে সীমান্তে আরও কড়া নজরদারি রাখা হবে বলে জানা গিয়েছে বিএসএফের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।